ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইজ ওয়েল। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য আরও একটি সুখবর আছে, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সেই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে আমাদেরকে জানবো। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আমরা মেন যে ওয়েবসাইট সেখানে রয়েছি, তো সেখান থেকে তোমাদেরকে দেখাবো। দেখো, ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা রয়েছে তোমার যে ইয়েটা, সেটা এখান থেকে দেখতে পাবো। তো প্রথমে ফরেস্ট ডিপার্টমেন্টে দেখো, এখানে আমরা চলে যাবো, যেটা হচ্ছে ফরেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখো, এঙ্গেজমেন্ট ও বন সহায়ক নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমরা নোটিশটা এবং অ্যাপ্লিকেশন ফর্মে কী কী তোমাদেরকে কোন যোগ্যতা আছে এবং কারা যোগ্য সেই সম্বন্ধে কিন্তু আমরা জানবো। তো দেখো, তোমরা যদি এভাবে বন সহায়ক যে ওয়েবসাইটটা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে সেখানে যাও, তাহলে এখানে এই নোটিশটা দেখতে পাবে। নোটিশটা ক্লিক করলে নোটিশটা দেখতে পাবো। তো দেখো, ফার্স্টে আমরা তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখব। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের বাংলা এবং ইংরাজিতে দুটোতেই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো তোমরা যে কোনো একটা ফর্মেট নিয়ে পড়ে সেটা ফ্ল্যাপ করতে হবে। তো দেখো, এখানে তোমাদের ফ্ল্যাপ করার জন্য কী কী করা আছে। মাননীয় মুখ্য বনপাল এবং সভাপতি মণ্ডল নিয়োগ বোর্ড, তুমি যে জেলার থেকে বিলং করবে সেই জেলার নাম, এখানে তোমার ছবি, তোমার এখানে পিতামাতার নাম দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, তপশিলি জাতি উপজাতি যে যে যেটা বিলং করো সেটা লিখতে হবে, শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে, ঠিকানা, তারপর দেখো থানা, পোস্ট অফিস, যোগাযোগের ফোন নং ইত্যাদি, ইমেল যদি থাকে। এবং এই ফর্মটার সাথে তোমাদেরকে বয়সের প্রমাণপত্রের একটা জেরক্স, ঠিকানার প্রমাণপত্র একটা জেরক্স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র একটা জেরক্স, তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর শ্রেণীর শংসাপত্র যেটা প্রযোজ্য হয় সেটা তোমাকে দিতে হবে। এবং এখানে দেখো তারিখ লিখতে হবে, তারিখ, আর এখানে তোমার নিজের স্বাক্ষরটা লিখতে হবে, ঠিক আছে? তো দেখো, এরপর আমরা যে নোটিশটা আছে, তো ইনস্ট্রাকশন দেখো আমাদের কী দিয়েছে, আবেদনকারীর জন্য নির্দেশ বলি যেটা দিয়েছে। দেখো, আবেদনপত্র ডাউনলোড করিতে হবে হয়ে এবং একই বিন্যাসে আবেদন করিতে পারেন। আবেদনপত্রের নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পূরণ করতে হবে, যেগুলো বললাম সেগুলো সব পূরণ করতে হবে। আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় সকল সংযুক্তিপত্রগুলো, অর্থাৎ তোমাদের যে নকল কপিগুলো আছে, অর্থাৎ জেরক্স যেটাকে বলা হচ্ছে, সেগুলো কিন্তু সবাইকে অ্যাটাচ করে দিতে হবে। তারপর দেখো, আবেদনপত্রে একটা মাত্র খামে একটা মাত্র খামে বন্ধ করে সেটা একটা নির্ধারিত জেলার যে ঠিকানা দিয়েছে সেখানে কিন্তু দিতে হবে। এবং কুরিয়ার সার্ভিস দিলে কিন্তু তবে সেক্ষেত্রে ডাকের বিলম্বের জন্য দপ্তর দায়ী থাকে না। মানে কুরিয়ার সার্ভিস করলে কিন্তু তোমাকে ওই টাইমের মধ্যে কিন্তু ওখানে পৌঁছার জন্য যায়, না হলে কিন্তু ওরা কোনো পক্ষে দায়ী থাকবে না। যে বিজ্ঞাপন দেওয়ার পর 7টা কর্মদিবস, অর্থাৎ 7 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনপত্রটা ওখানে জমা দিতে হবে, ঠিক আছে? এরপর দেখো, এখানে আবেদনকারী বাসস্থান অনুসারে নিম্নলিখিত উল্লিখিত তালিকাভুক্ত মুখ্য বর্ণপালের নিকট আবেদন করিতে হবে। অর্থাৎ তুমি যে জেলায় বাস করো সেই জেলায় বাস করলে আবেদন করতে হবে মুখ্য বর্ণপাল দক্ষিণ পূর্ব, অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে যদি বসবাস করো এইভাবে মুখ্য বর্ণপাল দক্ষিণ পূর্ব, এইভাবে তোমাদেরকে আবেদন করতে হবে ওখানে, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে আবেদন করতে হলো, যে যার কোন জেলা থেকে বিলংস করো সেই জেলা থেকে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে? তো দেখো, এখানে ইংলিশে সেটা দেওয়া আছে, ঠিক আছে, ইংলিশে যেটা দেওয়া আছে। এরপর দেখো, তোমার যে নোটিশটা দিয়েছে, নোটিফিকেশন নাম্বারটা দেখো, ঠিক আছে, বন সহায়কস। এরপর কন্ডিশন অফ সার্ভিস দেখো, নেচার দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল। এই যে পোস্টটা তোমাদের আছে সেটা কিন্তু তোমাদের, ঠিক আছে, একটা টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল পোস্ট, ঠিক আছে, কোনো পারমানেন্ট কিন্তু পোস্ট নয়। এবং পারমানেন্ট ব্যক্তিদের মতো কিন্তু তোমরা অতটা সুযোগ সুবিধা পাবে না। টেনিউর কত, অর্থাৎ যে এই যে কার্যকাল তোমাদের, সেটা দেখো, প্রথমে তোমাদেরকে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপর যদি ওই ডিপার্টমেন্টের হেড অফিস থেকে যদি তোমাদেরকে আবার নেয় তাহলে আবার আরও থাকতে পারো। প্রথমত তোমাদের প্রাথমিকভাবে 1 বছরের জন্য কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? তারপর দেখো, তোমাদেরকে 10,000 টাকা করে কিন্তু দেওয়া হবে পার মান্থ, ঠিক আছে? এবার পোস্টিং দেখো, হোয়েল দ্য ক্যান্ডিডেট এঙ্গেজ ক্যান বি আস্ক টু ওয়ার্ক এনিওয়ার ইন দ্য স্টেট, ইজ সিলেক্টেড ক্যান্ডিডেটস আর লাইকলি টু বি অর্ডিনারলি পোস্টেড ইন দ্য সেম ডিস্ট্রিক্ট অ্যাজ দেয়ার প্লেস অফ রেসিডেন্স। মানে তুমি যে জায়গায় বাস করো সেই জায়গায় কিন্তু তোমাদেরকে কাজটা দেওয়া হবে। তুমি যদি অন্য কোথাও কাজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু সেটা অগ্রাধিকার পাবে, তুমি যদি ইয়ে করতে পারো, অর ইন বাই নিয়ার বাই ডিস্ট্রিক্ট উইদিন দ্য সেম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, অথবা তোমার যে জেলা শাসক আছে তার অধীনে কিন্তু কাছের ডিস্ট্রিক্টে তুমি কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো দেখো, প্রেসিডেন্সি ডিভিশন আছে, মেদিনীপুর ডিভিশন, এইভাবে ডিভিশনগুলো ভাগ করা হয়েছে। আর
এদের কি আছে, এঙ্গেজমেন্ট ইজ লাইকলি টু বি টার্মিনেটেড অন গ্রাউন্ডস অফ ইনডিসিপ্লিন মোরাল টার্পিচিউড করা প্র্যাকটিসেস অ্যান্ড অন এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি আন্ডার লয় টার্মিনেশন নোটিস 15 ডে উইল বি গিভেন টু দ্য ইনকাম উইদিন অ্যাপিল ও পিরিয়ড অফ 7 ডেজ অ্যাপিল মে বি মেড ইন রাইটিং দ্য সার্কেল ইন চার্জ। মানে যদি কোনো ইয়ে থাকে তাহলে 15 দিনের মধ্যে সেটা জানাতে হবে। এরপর দেখো এলিজিবিলিটি কী বলেছে, এলিজিবিলিটি তোমার এডুকেশন থাকতে হবে অষ্টম ক্লাস পাস, ঠিক আছে। এজ লিমিট দেখো 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং যদি এসসি এসটি থাকলে সেটা তোমার ছাড় আছে। সেক্স মেল বা ফিমেল দুটোই হতে পারে, এখানে সেক্স নো বার দিয়েছে। আর রেসিডেন্ট স্ট্যাটাসে তোমার পারমানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ ওয়েস্টবেঙ্গলে কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে, ঠিক আছে। ফিজিক্যাল কন্ডিশন হচ্ছে যে তোমার ফরেস্ট কার্ডের জন্য তোমাকে ফিজিক্যাল কোঅর্ডিনেশন কিন্তু ভালো হতে হবে। এবং প্রুফ হিসেবে দেখো আধার কার্ড বা ভোটার কার্ড চাই, প্রুফ এজ ফোটো আইডি, বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড চাই, মার্কশিট অর সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন। সিলেকশন প্রসিডিউর দেখো, অল অ্যাপ্লিকেশনস উইল বি ইনিশিয়ালি স্ক্রিন ফর লোকেশন অফ রেসিডেন্স ফর দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ডস, অন দ্য ওয়ান্স দ্যাট আর নট সামারিলি রিজেক্টেড শ্যাল বি দেন স্ক্রিনড অফ আদার কোয়ালিফাইং ক্রাইটেরিয়া। যেসব ক্রাইটেরিয়াগুলো আছে সেই অনুযায়ী তোমাদেরকে ওখানে যাচাই করে নেওয়া হবে, তারপর তোমাদেরকে স্ক্রিনিং করা হবে, অর্থাৎ যে সার্টিফিকেটগুলো দিয়েছো সেইগুলো যাচাই করা হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল বি সাবজেক্ট টু অ্যান এলিভেন্স কাম ইন্টারভিউ, একটা তোমাদেরকে ইন্টারভিউ, ছোটো ইন্টারভিউর মধ্যে দিতে হবে। দ্য মার্কিং অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ডোন অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। দেখো এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ তোমার বাংলায় কথা বলা জানতে হবে, বাংলাতে লিখতে জানতে হবে, অ্যাবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি, হিন্দি অথবা ইংলিশ পড়তে জানতে হবে, জেনারেল নলেজ অরাল টেস্ট 20 নম্বরে একটা হবে, এবং পার্সোনাল ফিটনেস অর ফরেস্ট্রি ওয়ার্কস, যেটা তুমি ওই বন বিভাগের কাজ যে সেটা কিন্তু 10 নম্বরের মার্কসে, মোট 100 নম্বরে। এইসবগুলি যদি তুমি যদি পাস করো তাহলে কিন্তু তোমার তারপর তুমি সিলেক্টেড হবে, এবং তোমার মেডিকেলও ফিট থাকতে হবে এবং চোখের পাওয়ারও থাকতে হবে, ঠিক আছে। এরপর দেখো সার্কেল এনগেজমেন্ট সিরিজ, এখানে তোমার বলা আছে যে কম্প্রাইজ অফ 3 ইচ সার্কেল এনগেজমেন্ট বোর্ড, যে বোর্ডগুলো আছে সেইটা 3টা বোর্ড আছে যেটা দেওয়া আছে এখানে। এরপর তোমাদেরকে এদিকে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, চেয়ারপার্সন অফ সিবি মেম্বার্স দেওয়া আছে, কোন কোন ডিস্ট্রিক্ট সেটার মেম্বার্স এগুলো এখানে তোমাদের দেখা আছে, ঠিক আছে। তো এই যে নোটিফিকেশানটা তোমাদের জন্য আরও একটা সুখবর, তো এখানে মোট পোস্ট আছে 2000টি, ঠিক আছে। তো তোমাদের এই যে এর 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং কে কে কোন ইয়েতে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের এখান থেকেই দেখা যাবে, এবং বাংলা এবং ইংরাজি উভয়েই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা দেরি না করে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে এবং এটা জমা দিয়ে দাও। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।